গৌতম বুদ্ধ একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাকে কয়েকজন লোক ঘিরে ফেললো আর গালাগালি করতে শুরু করলো। অনেকক্ষণ গালাগালি করার পর যখন তারা থেমে যায়, তখন গৌতম বুদ্ধ বলল, যদি তোমাদের বলা শেষ হয় তাহলে আমি কি কিছু বলতে পারি? খারাপ লোকগুলি অবাক হয়ে গৌতম বুদ্ধকে আবার জিজ্ঞেস করলো, এত গালাগালি করার পরও তুমি রাগ করলে না? তখন বুদ্ধ তাদের উত্তর দিল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। যদি তোমরা 10 বছর আগে আমাকে এইভাবে গালি দিতে, তবে আমিও তোমাদের এইভাবে গালি দিতাম। যদি তার থেকেও বেশি কিছু করতে, আমি হয়তোবা তার থেকেও বেশি কিছু করে ফেলতাম। কিন্তু এখন তোমরা যতই গালি দাও, আমি সেই গালি নিতে পারবো না। কারণ শুধু তুমি দিতে চাইলেই হবে না, তা আমার মধ্যে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আজ বুদ্ধ একটি গ্রামের পাশ দিয়ে আসছিলেন। তখন সেই গ্রামের মানুষজন ওনার জন্য অনেক মিষ্টি ফল নিয়েও এসেছিল, কিন্তু ওনার খিদে না থাকায় ওইগুলি তিনি গ্রহণ করতে পারেনি। তখন সেই গ্রামের লোকজন এবং তার শিষ্যরা মিলে সেই মিষ্টিগুলি সবার মধ্যে ভাগ করে দেয়। তখন গৌতম বুদ্ধ তাদের প্রশ্ন করল, আমাকে তোমরা যে গালি দিয়েছ তা তো নিতে পারলাম না, এখন কি তোমাদের আত্মীয় স্বজন এবং গ্রামের মধ্যে তা ভাগ করে দেবে? এই কথা শুনে তারা লজ্জা পেয়ে বুদ্ধদেবের চরণে গিয়ে কাঁদতে লাগল। তারপর তারা সকলেই শিষ্যত্ব গ্রহণ করল। বন্ধুরা, এরকমই ছিল আমাদের গৌতম বুদ্ধ, যিনি সত্যের দ্বারা, বুদ্ধির দ্বারা খুব সহজেই শত্রুদের বন্ধুতে পরিণত করতে পারতেন এবং সমগ্র বিশ্বকেও তিনি এইভাবে জয়লাভ করেছেন।